শিক্ষার্থী বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে আমি যেই অ্যাসাইনমেন্টটি আপনাদের মাঝে তুলে ধরছি এই অ্যাসাইনমেন্ট হচ্ছে যারা এই বছর আপনারা দশম শ্রেণীতে পড়েন বা সামনে বছর দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষা লিখবেন এই অ্যাসাইনমেন্ট তাদের জন্য আর এটি প্রকাশিত হয়েছে আপনাদের চোদ্দোই জুন গতকালকে আর এই অ্যাসাইনমেন্টটি শুধু ঢাকা বোর্ডের জন্য না এই অ্যাসাইনমেন্ট হচ্ছে সকল বোর্ডের জন্য এই অ্যাসাইনমেন্টটি করতে হবে যারা আপনার দশম শ্রেণী আছে যে যে বোর্ডে আপনারা সবাই এই অ্যাসাইনমেন্টটি সংগ্রহ করে আপনাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করবেন অ্যাসাইনমেন্ট দেখার পূর্বে এখানে আপনাদের জন্য একটি বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তিটা পড়ে দেখি কি লেখা আছে এখানে বিষয় দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা কোভিড উনিশ অতিমারির কারণে আঠারো তিন দু হাজার বিশ তারিখ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে ফলে দু হাজার একুশ শিক্ষাবর্ষ দশম শ্রেণীর শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচী অনুযায়ী স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি তবে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রম সম্প্রচার করা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগে অনলাইন ক্লাস পরিচালনা করছে এছাড়া শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনায় দু সাল থেকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার জন্য পাঠ্যসূচিকে পুনঃবিন্যাস করেছে শিক্ষা মন্ত্রণালয় শোনা মোতাবেক পণ্যবিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রম সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আয়নের জন্য এন কর্তৃক বিষয় ভিত্তিক মূল্য নির্দেশনা সহ রোব্রিক্স অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিক্ষণ ফল মূল্যায়ন করা হবে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ভিত্তিতে কোন সপ্তাহে শিক্ষার্থী কি মূল্যায়ন করা হবে সে বিবেচনা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে চোদ্দো ছয় দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ থেকে গ্রিট অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে প্রতি সপ্তাহের শুরুতেই মাউসির ওয়েবসাইট অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজগুলো দিয়ে দেওয়া হবে এবং সপ্তাহের শেষে শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে সরাসরি অনলাইনে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে এক্ষেত্রে নিম্নক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে এক নম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক দশ তিন দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে এখানে সড়ক নম্বর রয়েছে জারিকৃত বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে দুই শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণের স্বাস্থ্যবিধি অনুসরণ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে উল্লেখ্য কোভিড উনিশ অতি মারির কারণে দেশের যে সকল এলাকায় কঠোর লকডাউন বিধিনিষেধের আওতায় রয়েছে সেই সকল এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের চলমান অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে স্থায়ী জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিন্দু প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনার মাধ্যমে বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবেন যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নির্দেশনাসমূহ যেন কোনোভাবেই অপেক্ষিত না হয় তিন নম্বর শিক্ষার্থী কর্তৃক জমাকৃত অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পূর্বক নিম্নচক অনুযায়ী প্রতিষ্ঠান সংরক্ষণ করতে হবে এই তিন নাম্বার হচ্ছে এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয়েছে তারা এই অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করে রাখবে চার নাম্বারে বলা আছে এই কার্যক্রমে শিক্ষার্থী যেন কোনো অনৈতিক চাপের মুখোমুখি না হয় তা লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে দ্রুততার সাথে তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষকগণ অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিক চিহ্নিত করবে এবং দুর্বল অংশটুকু উন্নয়নের পরামর্শ দিবে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পর্কিত এই বিজ্ঞপ্তি নির্দেশক্রমে জারি করা হলো শিক্ষার্থী বন্ধুরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে আপনাদের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা এখানে দেখলেন এখন আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট দেখব আপনাদের প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাসাইনমেন্টের গ্রিড মানে আপনাদের কোন কোন সপ্তাহে কোন কোন অ্যাসাইনমেন্ট এবং কয়টা অ্যাসাইনমেন্ট করতে হবে এখানে এই গ্রিডে দেওয়া আছে আমি আপনাদেরকে বলছি এই গ্রিড এবং অ্যাসাইনমেন্ট যদি আপনারা ডাউনলোড করতে চান আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা আপনাদের টোটাল ষাটটি অ্যাসাইনমেন্ট করতে হবে প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট এক চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট দুই অষ্টম সপ্তাহে অ্যাসাইনমেন্ট তিন বারোতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট চার ষোলোতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাঁচ একুশতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ছয় আর পঁচিশতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট সাত এই টোটাল আপনাদের ষাটটি অ্যাসাইনমেন্ট করতে হবে ইংরেজিতেও আছে আপনাদের ষাটটি অ্যাসাইমেন্ট করতে হবে দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট এক চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট দুই দশম সপ্তাহে অ্যাসাইনমেন্ট তিন তেরোতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট চার সতেরোতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাঁচ বিশতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ছয় তেইশতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট সাত এই টোটাল ষাটটি অ্যাসাইনমেন্ট এরপরে রয়েছে গণিত গণিত অ্যাসাইনমেন্ট আপনাদের পাঁচটি করতে হবে প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট এক দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট দুই নবম সপ্তাহে অ্যাসাইনমেন্ট তিন চোদ্দতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট চার উনিশতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাঁচ এই টোটাল পাঁচটি অ্যাসাইনমেন্ট করতে হবে ধর্ম আপনাদের করতে হবে চারটি ষষ্ঠ সপ্তাহে দশম সপ্তাহে সতেরোতম সপ্তাহে আর তেইশতম সপ্তাহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি আপনাদের করতে হবে দুইটি সাততম সপ্তম সপ্তাহে আর ষোলোতম সপ্তাহে তারপরে ক্রিয়ার শিক্ষা আপনাদের করতে হবে দুইটি পনেরোতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট এক আর বাইশতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট দুই শারীরিক শিক্ষায় অ্যাসাইনমেন্ট করতে হবে আপনাদের তিনটি এগারোতম সপ্তাহে আঠারোতম সপ্তাহে এবং চব্বিশতম সপ্তাহে তারপরে রয়েছে রসায়ন হিসাব বিজ্ঞান ইতিহাস ও বিশ্ব সভ্যতা আপনাদের মোট চারটি অ্যাসাইনমেন্ট করতে হবে আপনার এখানে তিন বিভাগের অ্যাসাইনমেন্ট আছে ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্ট এক নবম সপ্তাহে অ্যাসাইনমেন্ট দুই চোদ্দতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট তিন বিশতম সপ্তাহে অ্যাসাইনমেন্ট চার এই মোট চারটি করতে হবে তারপরে রয়েছে পদার্থ ব্যবসা উদ্যোগ ভূগোল ও পরিবেশ টোটাল আপনাদের চারটি করতে হবে তৃতীয় সপ্তাহে একটি অষ্টম সপ্তাহে দুই নাম্বার বারোতম সপ্তাহে তিন নম্বর এবং বাইশতম সপ্তাহে চার নম্বর অ্যাসাইনমেন্ট করতে হবে তারপরে রয়েছে জীববিজ্ঞান ফ্রি নেপ ফিনেপ ও ব্যাংকিং পৌরীতি ও নাগরিকতা আপনাদের এখানে টোটাল চারটি করতে হবে পঞ্চম সপ্তাহে এক নম্বর এগারোতম সপ্তাহে দুই নম্বর আঠারোতম সপ্তাহে তিন নাম্বার চব্বিশতম সপ্তাহে চার নাম্বার তারপরে রয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এখানে আপনাদের চারটি করতে হবে দ্বিতীয় সপ্তাহে এক নাম্বার পঞ্চম সপ্তাহে দুই নাম্বার করতে হবে তেরোতম সপ্তাহে তিন নাম্বার এবং উনিশতম সপ্তাহে চার নাম্বার তারপরে সর্বশেষ রয়েছে উচ্চতর গণিত কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান অর্থনীতি ও চারু ও কারুকলা অপশনাল সাবজেক্ট এইটি আপনাদের করতে হবে চারটি সপ্তম সপ্তাহে এক নাম্বার অ্যাসাইনমেন্ট করতে হবে পনেরো সপ্তাহে দুই নাম্বার অ্যাসাইনমেন্ট একুশতম সপ্তাহে তিন নাম্বার অ্যাসাইনমেন্ট আর পঁচিশতম সপ্তাহে চার নাম্বার অ্যাসাইনমেন্ট এই টোটাল আপনাদের চারটি অ্যাসাইনমেন্ট করতে হবে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের গ্রিড কোন সপ্তাহে কী কী অ্যাসাইনমেন্ট করতে হবে এখানে দেওয়া আছে এখন আমরা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেখব প্রথমে দেওয়া আছে আপনাদের বাংলা প্রথম পত্র আর কোড নম্বর হচ্ছে একশো এক স্তর হচ্ছে এসএসসি মানে যারা আপনারা মেট্রিক পরীক্ষা লেখবেন বাইশ সালে আর এইটি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট নম্বর এক আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে যেইটি আপনাদের করতে হবে শুভ গল্প অনুসরণে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আবেগ অনুভূতি অনুধাবন এবং তাদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা নির্ধারণ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট এবং আপনাদের জন্য যায় শিক্ষণ ফলটি রয়েছে বা বিষয়বস্তু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে আর আপনাদের জন্য যে নির্দেশনা রয়েছে সংক্ষেত ধাপ পরিধি এক নম্বর বাক প্রতিবন্ধী শোভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে এবং এর বিবরণ দুই শোভার প্রতি পরিবার ও সমাজের প্রত্যাশিত ইতিবাচক আচরণ তিন তোমার চেনা জানা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা সমূহ চার নম্বর একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতি প্রবণ মন আছে মন্তব্যটি শোভা ও তোমার চেনা জানা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের নির্দেশনা কিভাবে আপনারা লেখবেন আপনাদের অ্যাসাইনমেন্টটি আর এখানে আপনাদের মূল্যায় নির্দেশনা রয়েছে রব্রিক্স এখানে আমি পড়ছি না এটা আপনারা এখান থেকে দেখে নেবেন আমি আপনাদের আবার স্মরণ করে দিচ্ছি আপনার যদি অ্যাসাইনমেন্টে ডাউনলোড করতে চান তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাসাইনমেন্ট ডাউনলোডের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পরের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের বিষয় গণিত আর কোড নম্বর হচ্ছে নয় একশো নয় আর স্তর হচ্ছে এসএসসি আর অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে এক আর আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি রয়েছে মানে যেটি আপনাদের করতে হবে যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই এবং জেট এর জন্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান তিন এবং এক্স ওয়াই সমান সমান ফোর আর আপনাদের জন্য এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট আর আপনাদের জন্য যেই শিখনফল বা বিষয়বস্তু রয়েছে এক নম্বর বিষ গাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘনরাশি সম্প্রসারণ করতে পারবে দুই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে এই ছিল আপনাদের বিষয়বস্তু এবং শিখনফল আর আপনাদের জন্য যেই সংক্ষেপ ধাপ বা পরিধি বা নির্দেশনা রয়েছে ক এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রদত্ত তথ্যের সাহায্য নিয়ে জেড প্রতিস্থাপন করে উৎপাদকে বিশ্লেষণ করবে খ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো বর্গ সংবলিত সূত্রের ব্যবহার করে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করবে গতেরও আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর মান নির্ণয় করো প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ও এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর গুণ করে এবং প্রদত্ত তথ্যের ব্যবহার করে এক্স স্কোয়ার ওয়াই প্লাস

প্রমাণ করো যে 1 ডিভাইডেড এক্স ওয়াই প্লাস জ্যাড মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স জেট প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান হরগুলোর উৎপদকে বিশ্লেষণের জন্য ক এর সাহায্য নেওয়া যেতে পারে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের গণিত অ্যাসাইনমেন্ট আর আপনাদের এখানে মূল্যায়ন নির্দেশনার ও রয়েছে এখান থেকে আপনারা পড়ে নেবেন আপনারা কিভাবে লেখলে নাম্বারগুলো কিভাবে পাবেন এখানে সেই নম্বরগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে পড়ে নেবেন শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা থেকে দূরে থাকবেন এবং পিতামাতার বাধ্য থাকবেন প্রত্যেককে ধন্যবাদ